Yeah.
এরকম মাঝে মাঝে যন্ত্রণাও দেবে, ধরে নিয়ে এগিয়ে চলতে হবে। মা বলছেন সন্তোষের সমান ধন নাই, সহ্যের সমান গুণ নাই, এগুলো সহ্য করতে হবে, বিরক্ত হলে চলবে না। এইসব বাণী শুধু শোনার জন্য না, প্রয়োগ চাই, প্রত্যক্ষ প্রয়োগ চাই, নাহলে কি করছে এরা, এইসব লাইট চলে গেল এইসব ভাবতেই না। সব অবস্থাটাকে মা বলছেন যেখানে যেমন সেখানে খালি বাণীগুলো মুখস্থ করলে হবে, প্রয়োগ চাই। তো ঠাকুরের মা কেমন ছিলেন তাঁর বর্ণনায় অধিকার বলছেন যে এত সরল ছিলেন, তিনি সংসারের খুব কথালে কিছুই জানতেন না। উত্তর দিক পূর্ব দিক আমাদের দশটা দিক, তো বললে তিনি হয়তো বলতে পারতেন না, অথবা আগু কিছু ভেবে কাজ করতেন না, এত সরল ছিলেন। সেই সরলতার টানে কত দেব দেবীর দর্শন পেয়েছিলেন। সরল হলে ভগবানকে সহজেই পাওয়া যায়, ঠাকুরের কথা বাচ্চা ছেলের মতো। সেই জটিল বালকের গল্প নিশ্চয়ই জানে মধুসূদন দাদা, মা বলে দিয়েছেন সে জঙ্গলে কি ডাকছে, কোথায় মধুসূদন দাদা, আমার খুব ভয় করছে তুমি এসো, ভগবান আসতে বাধ্য। এই সরলতার টানে কত দেবদেবীর দর্শন পেয়েছিলেন মা চন্দ্রামণি। সামান্নানহে ব্রাহ্মণের ঘরে ভুভার হরণ প্রভু ঘরের উদরে, কি সুন্দর বলছেন, ভুভার কি হরণ করে, এই জগতের ভার বহন একমাত্র ভগবান বা ঈশ্বর করেন, এই ভুভার হরণকে যিনি গর্ভে ধারণ করেছেন তিনি কি কেউ সামান্য হতে পারেন, তিনি সামান্য নন। প্রভুর জননী হন আমাদের আই, অতঃপর এই আজ্ঞা দিয়ে অধিকার করছেন ঠাকুরের মা আমাদের আই, সম্পর্কে আই, সেই আইকে নিয়ে এবার পুঁথি লিখব, পুঁথি গাইব। আয়ের যে গর্তে জন্ম লইলেন প্রভু, আশ্চর্য কাহিনী হেন নাহি শুনি কভু, একবার পিতা তাঁর দয়া ধামে যান, একবার পিতা তাঁর দয়া ধামে যান, ঘটিল তাই কন্যা কাত্যায়নীকে ভূতে পেয়েছিল। ক্ষুদিরাম কন্যার বাড়িতে গেলেন, এত তেজস্বী ছিলেন, সে প্রেতাত্মাকে বলছেন তুমি এই মুহূর্তে ছেড়ে চলে যাও। প্রেতাত্মা তখন ভয় পেয়ে বলছেন বড্ড আমি কষ্টে আছি, আমার মুক্তি হচ্ছে না, তুমি গয়ায় গিয়ে যদি আমার হয়ে পিণ্ডদান করো তাহলে আমি মুক্তি পাই, এই কষ্ট থেকে মুক্তি পাই, তখন আমি একে ছেড়ে চলে যাই। ক্ষুদিরাম কথা দিয়েছিলেন তোমার হয়ে পিণ্ডদান করবো গয়াতে। সেই প্রেতাত্মার কথা রক্ষার্থে এবং পিতৃপুরুষের পিণ্ডদানের জন্য তিনি চললেন গয়াধামে। গয়াধামে গিয়ে বিষ্ণু পাহাড়ে পিণ্ডদান করলেন, তারপর রাত্রে শুয়ে আছেন, স্বপ্নে কি দেখছেন, শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ ধারী, শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ ধারী, শ্যামল উজ্জ্বল পায়ে সরজ করি। শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়িয়েছেন তার সামনে, অধিকার বলছেন হাত জোড় করে দাঁড়িয়ে আছেন, কিসের জন্য কি বলছেন, পুত্র হয়ে জন্মিব তোমার আগারে, পুত্র হয়ে জন্মিব তোমার আগারে, হাসিয়া হাসিয়া কথা বন দিয়ে। বলছেন হাত জোড় করে দাঁড়িয়ে আছেন, আমরা যখন কারোর কাছে কিছু চাইতে চাই মিনতি করি না হাত জোড় করে, আপনি যদি কাজটা করে দেন তো খুব উপকৃত হই। অধিকার করছি যে যেন ভগবান স্বয়ং এসে ক্ষুদিরামের কাছে হাত জোড় করে মিনতি করছেন যে যদি একবার সুযোগ পাই তো আপনার ছেলে হয়ে জন্মগ্রহণ করব। কিসের জন্ম,
জগতের আরো অনেকেই ছিলেন, ক্ষুদিরামের তো কিছুই নেই, নুন আনতে পানটা ফুরায় অবস্থা, তাই না? জমি জায়গা 150 বিঘা জায়গা ছিল, সব চলে গেছে, তা সত্ত্বেও ভগবান তার বাড়িতে আসতে চাইছেন কেন? জাগতিক সম্পদ কিছুই নেই কিন্তু আধ্যাত্মিক সম্পদে পরিপূর্ণ। কি সেই আধ্যাত্মিক সম্পদ? এই সত্যি আট, সত্যে প্রতিষ্ঠিত জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, এগুলোকে কি বলে? পরিপূর্ণ ক্ষুদিরাম, এই আধ্যাত্মিক সম্পদ। তার জন্যই না ভগবান আসতে চাইছিলেন, আসতে চাইছেন। কিন্তু ক্ষুদিরাম মনে মনে ভাবছেন এটা বড় আনন্দের কথা, কিন্তু কি খাওয়াবেন, কি করাবেন, কোথায় রাখবেন? যে মুখে মা কৌশল্যা, মা যশোদা ক্ষীর ননী মাখন তুলে দিতেন, আমি দরিদ্র ব্রাহ্মণ হয়ে তোমার কি খাওয়াবো প্রভু, কোথায় রাখবো, কি করাবো, এই চিন্তায় তিনি আশঙ্কিত। তাই অধিকার বলছেন, উত্তরে কহে ওরে পাছা কি খাওয়াবো করে আমি দরিদ্র ব্রাহ্মণ। তখন ভগবান কি বলছেন? ক্ষুদিরাম তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি যেভাবেই রাখবে, যা খাওয়াবে, যা পড়াবে, তাতেই আমি সন্তুষ্ট থাকব। এই সন্তোষের সমান ধন নাই, তিনি সন্তুষ্ট থাকবেন, তিনি যেভাবেই রাখবেন। ব্রাহ্মণের আমার পোষণে ভার চিন্তা কিছুই নাই, নিমেষের মধ্যে অন্তর্ধান অদর্শনে ব্রাহ্মণের আকুল পরাণ, নিদ্রা ভঙ্গে উঠিলেন ব্রাহ্মণ চমকি, আপনার মনে নিজ করিয়া বিচার অবগত হইলেন মর্ম ইতিহাস। তিনি ঘুম থেকে উঠলেন, কি দেখলাম, এটা সত্য না শুধু স্বপ্ন? না না, তিনি তো বলেছেন আমার পুত্র হয়ে জন্মগ্রহণ করতে চান, এই মর্ম বুঝলেন। এই ঘটনা ঘটছে কামার, সরি গয়াধাম, সে সময় কামার উপরে কি হচ্ছে? হেথা আই ঠাকুরানি আপন ভবনে কহিতেছিলেন কথা নারী প্রদর্শনে, শিবের মন্দির এক আছিল অদূরে, দেখিলেন আসে কৃপা বায়ু রূপা কারে, আসিয়া প্রবেশ করিল গর্ভে তাহার, ভয়াত হইয়া দেখিয়া যোগীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে মা চন্দ্রামণি কামার ধনী কামারিণী প্রভৃতি মায়েদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ দেখলেন সেই শিবলিঙ্গ থেকে একটি জ্যোতি বেরিয়ে এসে তার দিকে ধেয়ে আসছে এবং তার মধ্যে তার উদরে প্রবেশ করল। নিজেকে সামলাতে পারলেন না, অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেলেন। ধনী কামারিণী ছুটে এলেন, চোখে মুখে জল দিয়ে তাঁকে জ্ঞান ফিরালেন, জিজ্ঞাসা করছেন কী হলো মা, এভাবে পড়ে গেলেন কেন? তারা কিন্তু দেখতে পাননি চোখে, মা চন্দ্রামণি দেখলেন। তারপর ধনী কামারিণীকে মা চন্দ্রামণি বলছেন, বল ধনী আজি এ